আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তফা কামাল, আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট ডট ব্লগ পোস্ট ডট কম এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা নতুন একটি টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। টিউটোরিয়ালটি হচ্ছে ফিল্টার টুলের ফিল্টারের লিকুইফাই টুল। তো এই লিকুইফাই টুলের মাধ্যমে আমরা ইমেজকে বিভিন্ন ধরনের মডিফিকেশন করতে পারি, নাক বুসো করতে পারি, চোখ বড় করতে পারি। আচ্ছা, যেরকম আমার ইচ্ছে সেরকমই করতে পারতেছি। তো এই টুলটা ইন্টারেস্টিং টুল, এটা প্রায় সব ভার্সনই আছে, সমস্যা নেই। ফটোশপ সিএস থেকে শুরু করে বা সিএসের আগের ভার্সনগুলো আছে কিনা তা আমি সঠিক জানি না, সিএস থেকে শুরু করে সবগুলো ভার্সনই আছে। তো টিউটোরিয়াল শুরু করার আগে সেই আগের কথাই, যে টিউটোরিয়ালগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিবেন, আপনার একটা লিঙ্ক শেয়ার করা অন্যজনের উপকার আসতে পারে যদি কারো কাজ শেখার আগ্রহ থাকে। আর আমার টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে অবশ্যই ভিডিও লিঙ্কের নিচে আপনারা কমেন্ট করবেন। চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তীতে যখন নতুন কোনো টিউটোরিয়াল আমি আপলোড করবো তা আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। তো চলুন শুরু করি আজকের টিউটোরিয়াল। প্রথমে আমি যাব ফিল্টার থেকে এই যে লিকুইফাই টুল, সংক্ষেপে শিফট কন্ট্রোল এক্স কিবোর্ড থেকে। তো আমি লিকুইফাই নিয়ে নিলাম। এখানে দেখুন এই যে এই পাশে ডান পাশে যেটা হবে আপনার ব্রাশ টুল, এখানে আছে লোড লাস্ট ম্যাশ। আমি যেহেতু কিছু লোড করবো না, লাস্ট ম্যাচ অর্থাৎ লাস্ট ম্যাচ এরকম কাজ হয়েছিল, আমার এটা দরকার নেই, আমি নিজে নিজে করে নেব। অ্যাডভান্স মোড দিলে ক্লিক করলে অ্যাডভান্সের অপশনগুলো চলে আসবে এখানে। তো এখানে অ্যাডভান্সের কী কী অপশন আছে, টুল অপশন, ব্রাশ সাইজ, ব্রাশ ডেন্সিটি, ব্রাশ প্রেশার, ব্রাশ রেশিও, আর এইখানে যেগুলো আছে রেকর্ড অপশন, মেক অপশন, উইন ভিউ অপশন। তো এটা ডিফল আকারে এটা এরকম থাকে, অর্থাৎ আপনি যদি এখানে ইয়া করেন অ্যাডভান্স মোডে ক্লিক করেন তাহলে টিকচিহ্ন দিয়ে নেন তাহলে এটা কাজ করবে। তাহলে আমি এখন ব্রাশ সাইজটা একটু বাড়িয়ে নিই, বাড়িয়ে কমিয়ে নিতে পারি, অথবা আমি সংক্ষেপে কিবোর্ড থেকে পির পরে যে ইয়াগুলো আছে দুটো ব্রেকেট আছে, একটা দিয়ে বড় হবে একটা দিয়ে ছোট হবে। এখানে এটা হচ্ছে ফরওয়ার্ড টুল, ফরওয়ার্ড ওয়াপ টুল, আর অর্থ আঁকা বাঁকা এটা আপনারা জানেন। রেকটাউট টুল, টুইজার টুল, টুইজার টুল এক জায়গায় পেঁচানো হয় এটাও এটাও জানেন। তারপরে হচ্ছে পকার টুল, এটা দিয়ে এদিক থেকে একটু বাঁকানো ওদিক একটু বাঁকানো এরকম। ব্লড টুল, পুশ লেফট টুল, ফ্রি ম্যাক্স টুল এবং ম্যাচ ম্যাক্স টুল, হ্যান্ড টুল এবং জুম টুল। আমি এই টুলটাতে যদি আপনার র আর টুল যদি ক্লিক রাখা অবস্থায় কাজ করে দেখুন, আমি যেরকম করতে চাচ্ছি করতে পারতেছি। এখন যদি আমি এই টুলটাতে ক্লিক করি, এদিকে অপশনটা খেয়াল করুন, এই যে রাউন্ড রেকটাউন্ড টুল যেটা, এটাতে যদি আমি ইয়ে করি দেখুন, এটা শুধু এক জায়গায় ধরে রাখলে কাজ করবে। আপনি একটু ভালো করে খেয়াল করুন, এটা শুধু এক জায়গায় ধরে রাখলে কাজ করবে। এখানে এটার ফলাফল বেশি দিচ্ছে, আমি যদি একটু বড় করে নিই দেখুন, তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার এই পকার টুল, পকার টুলটা এটা খুবই দেখুন এই যে মানুষের চোখটাকে আমি বাঁকাচ্ছি, অর্থাৎ এটাকে ঘূর্ণিমার ঘূর্ণিঝড় যে যেটা যেভাবে বলে না কেন, তার মুখটাকে যদি আমি একটু ইয়ে করতে চাই দেখেন খুব সুন্দর হয়ে গেছে মুখটার। তারপর হচ্ছে এটাকে বলা হয় পকার টুল, এই পকার টুলের সাহায্যে দেখুন এই যে এখানে দূরে গেছেন দেখুন এটা নিচের মিচের দিকে যাচ্ছে। এখন যদি আমি এখানে ক্লিক করি দেখুন এটা একসাথে জমা হবে কিন্তু নিচের দিকে যাবে, এটা যদি বড় করি, বড় করলে ফলাফলটা দেখতে আপনার বুঝতে সুবিধা হবে, দেখুন এটা নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে প্লট টুল, দেখুন এটা কিন্তু মানুষকে কিন্তু বড় করে দিচ্ছে, আমি এটা দেখাই নেই আপনারা দেখুন এটা সামনের দিকে টেনে নিয়ে আসছে। তারপর হচ্ছে আপনার ব্রাশ টুল, এগুলো সব বড় করে নিই, বড় করে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এ দেখুন এটা দৌড়ে আপনি টেনে একটু ইয়ে করে দিলেন। তারপর হচ্ছে আপনার ফ্রিজ মাস্ক টুল,
এটা বড় করে নেই, এটা মনে হচ্ছে কালার কিন্তু কালার নয়, ফিক্স মার্ক স্টোল, এটা কালার নয়। এটার পরবর্তী কাজ এটা দিয়ে করা লাগবে, অর্থাৎ ডিলিট ফাইল ম্যাক্স ডিলিট টুল দিয়ে কাজ করা লাগবে আপনার যেরকম প্রয়োজন। তো এই গেল টুলের পরিচিতি। এই টুলগুলো দিয়ে মূলত এই কাজগুলো করা হয়, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। তারপর এখানে আছে যে ম্যাক্স অপশন, এই যে দেখুন এইখানে যে জিনিসগুলো, এই যে এখানে কিন্তু ফ্রিজ ম্যাক্স টুল অ্যাপ, এইগুলো কিন্তু অপশন। ট্রান্সপারেন্সি দেখুন, যে ট্রান্সপারেন্সির মধ্যে প্রভাব পড়তেছে, এটা যে আমি নাম দিই তাহলে কিছুই থাকবে না। তো এই টুলগুলো, এই দুটো টুল কাজে লাগে যখন এই টুলগুলো আপনি কাজে লাগাবেন, এই যে এখানে ম্যাক্স অপশনগুলো কাজে লাগাবেন, ইনভার্ট দিলে এটা উপর দিয়ে চলে আসবে। তো মূলত কাজ করে এই ফ্রি ওয়ার্ড টুল, ওয়ার্ড টুলের সাহায্যে। আর এটা এই টুলের সাহায্যে দেখুন এটা কিন্তু আগের মতো ইয়ে করছে, মানুষের চেহারাটাকে যদি এখন এই যে ব্রাশ ডেন্সিটি, এখান থেকে ব্রাশ আপনি ডেন্সিটিটা বাড়িয়ে নিতে পারেন, কমে দিতে পারেন। ব্রাশ ডেন্সিটি ডিফল্ট আকারে 50% দেওয়া থাকে। আবার দেখুন টিটলটা অলরেডি বড় হয়ে যাচ্ছে, এই যদি একটা টুলকে বোঝাতে এত সময় লাগে তাহলে অন্য তো অনেক ঝামেলা। এখানে ব্রাশ নিয়ে ক্লিক করে ধরে রাখলেই দেখবেন যেটা আস্তে আস্তে পাকাচ্ছে। আর এটা হচ্ছে স্মুথ টুল, কাজটাকে কত স্মুথ করা যায়, স্মুথ করার জন্য যে কাজটা করছেন এটা স্মুথলি হওয়ার জন্য। আশা করি আমার এই টিউটোরিয়ালটা বুঝতে পারছেন, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। দেখুন এইটার প্রভাব এখন এই যে ইমেজটার উপর পড়ে গেছে, আগের ইমেজটা কীরকম ছিল যে আপনাদেরকে দেখাই, আগের এরকম ছিল বর্তমানে সেরকম, আগের ইমেজ এরকম ছিল বর্তমানে সেরকম। এটা সিলেকশন করে আমি আলাদা করে ইমেজটা নিয়ে নিয়েছি, আপনারাও নিয়ে নেবেন আলাদা করে, তাতে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তা আমি আবার বলছি, যদি আমার টিউটোরিয়াল বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিও লিঙ্কের নিচে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এই লিঙ্কগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিলে আমি বেশি খুশি হব, কারণ এই লিঙ্কগুলো হয়তো কারো উপকারে আসতে পারে। তা আশা করি আজকে পর্যন্তই, আগামী ক্লাসে আবার কথা হবে। খুদা হাফেজ।